দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ নিয়ে জায়গা। তুমি দেখো নি তোমার বাপের 50 বিঘা জমি ছিল, মরেছিল নিজের বিছানায়, তুমি দেখো নি। তোমার স্ত্রীর নাকি পায়খানার গন্ধ লাগতো। তোমার বাবা 50 বিঘার মালিক ছিল, আর তোমরা 3 ভাই ছিল, একজনের 20 বিঘা করেও পাওনি। 50 বিঘা জমির মালিক পায়খানার উপরে শুয়ে মরে থাকে, তোমার 20 বিঘা তোমার কি হবে চিন্তা করো। ওর 50 বিঘা জমি ওর একাকিত্ব মৃত্যুকে ঠেকাইতে পারেনি। তুমি তো ওই বাপের সন্তান যার বাপ থেকে 20 বিঘা পেয়েছিল, তো অহংকার করো কেন? শোনো, রশিদপুর নয়াপাড়ার মানুষ, দুনিয়া তুচ্ছ। আমি বলছি না কাজ করা লাগবে না, আমি বলছি না আমি কাজ করি না, আমি বলছি না ভোগ করা লাগবে না, আমি বলছি না আমি ভোগ করি না, আমি বলছি না সুখে থাকা লাগবে না, আমি বলছি না আমি সুখে থাকি না, আমি বলছি না টাকা পয়সা উপার্জন করা লাগবে না, আমি বলছি না আমি টাকা পয়সা উপার্জন করি না। দুনিয়া তুচ্ছ আমি অর্থে বলেছি। আল্লাহ তাআলা বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। শোনো রশিদপুরের মানুষ, নয়াপাড়ার মানুষ, তোমার রব তোমাকে বলেছে উপার্জন করো, করো, কুলু মিন তাইয়িবাত, খাও খাও যা খুশি খাও, তবে হালাল থেকে খাও। তুমি মনে করো শুকুরের মাংস হালাল, সুদ হারাম, সরি, তুমি মনে করো শুকুরের মাংস হারাম, সুদ হালাল। রব বলেছে কুলু মিন তাইয়িবাত, খাও পবিত্র থেকে, পান করো পবিত্র থেকে। তুমি মনে করো মদ পান করা হারাম, কিন্তু 2 নম্বরি টাকা, দুর্নীতির টাকা, অবৈধ জুলুম, মিথ্যা, মানে মানুষকে অন্যায় অবৈধ ভাবে উপার্জন করা টাকা দিয়ে হজ করে জমজমের পানি গেলে হালাল। তুমি মনে করো যে জমজমের পানি তো জমজমের পানি, পৃথিবীর সবথেকে পবিত্র পানিটা আবার হারাম কেন হবে? আরে হারাম এই জন্য তোমার উপার্জন হারাম, তাই হারাম। বুঝেছো? দুনিয়া তুচ্ছ। তোমার রব বলছে ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াজিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাআকিলুন। আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ ও শোভা সৌন্দর্য মাত্র, আর যা আল্লাহর কাছে আছে তা হচ্ছে উত্তম ও স্থায়ী। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিয়েছি এটা তো অস্থায়ী, ক্ষণস্থায়ী, এটা জাস্ট সুন্দর। এই প্যান্ডেলের জন্য এই লতা পাতাগুলো যেমন সুন্দর, এই স্ট্যান্ডিং লেকচার জন্য এই ফুল যেমন সুন্দর, এই পাঞ্জাবিটার উপরে এই কোটিটা যেমন সুন্দর, এই মাথার উপরে এই টুপির এই ছোট ছোট ফুলগুলো যেমন সুন্দর, এত গুরুত্বপূর্ণ কিছু নয়। কালকে এখানে ময়লা লাগবে, ময়লা উঠে না, কষ্ট লাগবে, ফেলে দিয়ে আরেকটা কিনে ফেলবো। বুঝে আসছে না? আসে নাই। তোমার গায়ের চাদরের মধ্যে ফুল যেমন সুন্দর। আল্লাহ বলেছে দুনিয়া এটা তো তুচ্ছ, ক্ষণস্থায়ী। এই যে তোমরা এত কিছু দেখো, এগুলো তো জাস্ট দুনিয়ার সুন্দরের জন্য দিয়েছি। চাঁদ, সূর্য, তারা, ধন সম্পদ, মহিলা পুরুষ, ধনী গরিব, এগুলো তো সৌন্দর্য দুনিয়া, এগুলো অস্থায়ী, সব মিটে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ক্ষণস্থায়ী। তো তাহলে স্থায়ী কি? আল্লাহ বলছেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর যা আল্লাহর কাছে আছে তা উত্তম ও স্থায়ী, নষ্ট হওয়ার মতো নয়। আফালা তাআকিলুন, মানুষ, তোমার রব, তোমার আল্লাহ তোমাকে প্রশ্ন করছে, আফালা তাআকিলুন, বলছে মানুষ তোমরা কি তবুও অনুভব করবে না, হৃদয় দিয়ে একটু বুঝবে না যে দুনিয়াটা তুচ্ছ, এটা অস্থায়ী, আল্লাহর কাছে উত্তম এবং স্থায়ী, তবু কি তোমরা বুঝবে না? রব বলছে তোমার সময় কোথায় বলো? রবের কথা তো খালি আমার মতো দাড়ি টুপি পাঞ্জাবি ওলারাই বলবে, তোমার সময় কোথায় বলো? তোমাকে মনে হয় রব প্রশ্ন করবে না, সব প্রশ্ন মনে হয় আমাকেই করবে। এই যে বলো তুমি, তুমি খেলে আমার পেট ভরে না, আমি খেলে তোমার ভরে না, আমার বেতনের চাকরির বেতনে তোমার জেবে যায় না, তোমার আখেরাতের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করবে? আল্লাহ পাগল, এত পাগল হইতে হয় মানুষ? শোনো রশিদপুর নয়াপাড়ার মানুষ, মহিলা অথবা পুরুষ, আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদদারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন আফালা তাআকিলুন। আর দুনিয়ার জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, এবং যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই হচ্ছে উত্তম। অতএব তোমরা কি অনুধাবন করবে না দুনিয়ার জীবন খেল তামাশা, দুনিয়ার জীবন খেল তামাশা আর কিছুই নয়, বরং তোমরা আল্লাহকে ভয় করো এবং মনে রাখো আখেরাত কিয়ামতের সময় বিচারের পরে জান্নাত আখেরাত হচ্ছে মানুষের জন্য উত্তম। অতএব মানুষ আফালা তাআকিলুন, তবু কি তোমরা অন্তর দিয়ে বুঝবে না মানুষ? তোমার রব বলছে ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুম ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাহুম
وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد شنة رجل لكم نشجي دنيا رجبن كير تماشا كريا كوتوك جاب جمب পারস্পরিক পরিক গর্ব অহংকার ধন সম্পদ সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ছাড়াই দুনিয়ার কিছুই না। শুনো মানুষ, জেনে রাখো নিশ্চয় দুনিয়ার জীবন হচ্ছে খেল তামেশা, ওয়ালাহু ক্রীড়া এবং কত মানুষ দুনিয়া খেল তামাশা ক্রীড়া কৌতুক জাক জমক এবং একে অপরের গর্ব অহংকার আর ছেলে সন্তান ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছুই নয়। মানুষ শুনো, দুনিয়া তোমাদের জন্য পরীক্ষা, আর এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন শোভনীয়, এতে আমাদের জন্য কিছু বিষয় করেছেন বৈধ, কিছু বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন, যেন তোমরা পরীক্ষায় উত্তীর্ণদের অন্তর্ভুক্ত হয়ে পুরস্কৃত হতে পারো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জালনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে, আমি আমার কথাগুলো শুধু এখানে প্যান্ডেলের লোককে বলছি না, শুধু পুরুষকে বলছি না, শুধু কোন মানুষকে যে কোনো একটা গোষ্ঠীকে বলছি না, আল্লাহ তাআলা সকলকে বলেছে। আমি এই রশিদপুর নয়াপাড়া পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, শোনো, নিশ্চয়ই জমিনের উপর যা কিছু আছে আল্লাহ তাআলা সেগুলোকে করেছে শোভা সৌন্দর্য ব্যাস অন্য কিছু না। মানুষকে পরীক্ষা করার জন্য তিনি কিছু জিনিসকে হারাম নিষেধ করেছেন, কিছু জিনিসকে হালাল বৈধ করেছেন, কিছু জিনিস মানুষ না করলে মানুষের সমস্যা নেই কিন্তু আল্লাহ তাআলা করতে বলেছে। এটা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে কি করেন, দিনটা তো এইভাবেই চলে গেছে, যে লোক নামাজ পড়েছে তারও চলে গেছে, যে লোক নামাজ পড়েনি তারও, তাহলে আল্লাহ নামাজ এই যে নামাজ পড়েনি তার জন্য কিন্তু এখনো জোহরের সময় সে আটকায় যায়নি। আমার পাসপোর্ট নাই ইমিগ্রেশন, কিন্তু আমি আটকায় গেছি, যার পাসপোর্ট আছে শেষ চলে গেছে, কিন্তু ওই যে জোহরের নামাজ যারা পড়ে নাই তাদের জন্য কিন্তু আসর অপেক্ষা করে নাই, চলে আসছে আসর। তার মানে যে লোক নামাজ পড়ছে অথবা নামাজ পড়ে নাই দুজন দিনই কি পার হয়ে গেছে, কিন্তু আল্লাহ এই দিনটা পার হওয়ার ক্ষেত্রে বলেছে ঠিক আছে তুমি জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, ইশা পড়বা, ফজর পড়বা, এটা আল্লাহ আদেশ করেছে পরীক্ষা করার জন্য যে কে এটা পালন করে উত্তম আমাল করে পুরস্কৃত হবে, কার কাছে, আল্লাহর কাছে। শোনো মানুষ, তিনি তোমাদের জন্য হারাম এবং হালাল করেছেন এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও, কারা কারা আল্লাহর কাছে ভালো কাজ করে কর্মে উত্তম হতে চাও, হাত তুলো, হবা হাত নামাও। শোনো, নয়াপাড়ার মানুষ অহংকারী জান্নাতে যাবে না, মনে রাখবা হুজুর দিয়ে হুজুর যাচাই করবা না, স্বর্ণ দিয়ে স্বর্ণ যাচাই হয় না, তুমি জানো না, তুমি জানো না, কাঁটা দিয়ে কাঁটা তোলা একটা কথা মাত্র, কখনো কাঁটা দিয়ে কাঁটা ওঠে না, এটা একটা কথা মাত্র, হুজুর দিয়ে হুজুর যাচাই চলবে না, হুজুরকে ঘোষা দিতে হবে কোরআনের সাথে হাদিসের সাথে, তারপরে কোরআনের হাদিস বলে দেবে হুজুর কতটুকু ঠিক, বুঝে আসছে না আসেনি, খবরদার আজকের পর থেকে এক হুজুরে কি বলেছে আরেক হুজুরের কথা অনুযায়ী চায়ের দোকানে ঝগড়া চলবে না।